গেল নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পর্দা উঠেছে দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন মঞ্চের। বিজয়ের এই মাসের 30 তারিখ ভোট। নির্বাচনের তারিখ ঘোষণার পর মাঠ পর্যায়ে ভোট উৎসবের প্রস্তুতি কতটা পাল্টে গেছে তা জানতে এক মাসের ব্যবধানে দেশের 7 বিভাগের জেলাগুলোতে আবারও ঘুরেছেন বৈশাখী টেলিভিশনের প্রতিবেদকরা। সেই নিয়ে আজ আনোয়ার হোসেনের ক্যামেরায় দেখুন সিলেট বিভাগের ভোটের হালচাল নিয়ে নাইমাল জিকর কয়েকটি প্রতিবেদন। পাহাড়টিলা, ঝর্ণাধারা, চা বাগান, হাওর নদী সমৃদ্ধ দেশের পূর্বাঞ্চলের সিলেট বিভাগ। দেশের অন্য অনেক জনপদ থেকে আলাদা সিলেট বিভাগ দেশের সবচেয়ে কম সংখ্যক 4টি জেলা নিয়ে গঠিত। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই 4 জেলায় আছে জাতীয় সংসদের 19টি নির্বাচনী আসন। 2014 সালে সর্বশেষ জাতীয় নির্বাচনে 9টি আসনে কোনো ভোট হয়নি। অন্য আসনগুলোতে ভোট হলেও ছিল না প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই বিভাগে প্রায় 67 লাখ ভোটারের বেশ কয়েক লাখ প্রথমবার হয়েছেন। জীবনে প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগের কারণে উৎসাহ অনুভূতি বেশি তাদের। এই প্রথম ভোটার হয়েছে, সেই ক্ষেত্রে ফিলিংসটাই অন্যরকম। আমিও চাই যাতে আমার ভোটটা আমি সুন্দর করে আমার পছন্দ মাফিক দলকে আমি দিতে পারি ভোটটা। দ্বিতীয় অবৈধ সামরিক শাসক HM এরশাদ পতনের পর 1991 সালে ষষ্ঠ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 9টি আসন। তখন জাতীয় পার্টি পায় 9টি এবং BNP 1টি। 1996 সালে আওয়ামী লীগ পায় 13টি আর 3টি করে আসন পায় BNP ও জাতীয় পার্টি। 2001 সালে আওয়ামী লীগ পেছনে পড়েছিল, তারা পায় 7টি। এগিয়ে গিয়েছিল BNP, জিতেছিল 9টি আসন। তবে 2008 সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আবারও ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগ, 19টি আসনে 16টি পায়। 2014 সালের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের পর এবারের নির্বাচনকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন এ অঞ্চলের রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী পক্ষ যখন শক্তিশালী থাকে তখন ভোট যুদ্ধে তেমন কোনো বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে না বা অনিয়ম হওয়ার সম্ভাবনা থাকে না। আর কেউ যদি মাঠ ছেড়ে দেয় তাহলে কিন্তু খুব সমস্যা, কারণ মাঠ ছেড়ে দিলে যেটা হয় তখন কিন্তু একদিকে হয়ে যায়, ব্যক্তির ইমেজটাই বেশি আসবে, হাসিনার ইমেজ আসবে, খালেদা জিয়ার ইমেজ আসবে, আর যিনি ক্যান্ডিডেট হবেন ক্যান্ডিডেটদের মধ্যে কার ইমেজ বেশি এটার উপরই ভোটাররা বিচার করবে। এ অঞ্চলে বড় দল ও জোটগুলোর মনোনয়ন স্পষ্ট হওয়ায় নিজ নিজ এলাকায় নানান নির্বাচনী কাজ শুরু করেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।